সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন জুলাই অগাস্টে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে কি নির্মমভাবে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী রেজিম কি নির্মমভাবে আমাদের ছাত্র তরুণ জনতার উপর গুলি চালিয়েছিল। কমপক্ষে এখন আমরা দিনে দিনে মৃত দেহের আমরা নতুন সংখ্যা পাচ্ছি, সংবাদ পাচ্ছি। কমপক্ষে 1500 মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ অঙ্গহানি ঘটেছে, গুরুতর আহত হয়েছেন, চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। বাংলাদেশ কেন এই উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এত বড় গণহত্যার নজির কোথাও নাই, এমনকি পৃথিবীতেও এটা খুবই বিরল বলা চলে। এত বড় একটা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের বিচার যেখানে হবে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা আমরা আজকে পরিদর্শন করেছি। আমার সাথে শিল্প এবং পূর্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান সাহেব ছিলেন, উনি এখানেই আছেন, বিচারকদের সাথে দেখা করতে গেছেন, আমিও যাব দেখা করতে। উনার নেতৃত্বে এবং উনার সক্রিয় পদক্ষেপের কারণে অতি দ্রুত এই ভবনের সংস্কার এবং মেরামত কাজ আমরা সম্পন্ন করছি। এখানে আমাদের যে চিফ প্রসিকিউটর সাহেব আছেন, উনি এবং উনার টিম, উনারা নিজেরা উনাদের অফিসিয়াল দায়িত্বের পাশাপাশি প্রতিদিন এই ভবনের মেরামত কাজ কতটা ভালোভাবে আগোচ্ছে, কতটা দ্রুত আগোচ্ছে এটা তদারকি করছেন। আমরা দুইজন উপদেষ্টা মিলে এটা আমাদের দ্বিতীয় সফর, আবার আমরা আসব, তবে সেদিন আপনাদেরকে বোধহয় জানাবো না, কারণ খুব ভালোভাবে তখন দেখা যায় না। আপনারা মানে বুঝতেই পারছেন আমরা আসলে কাজটা খুব ভালোভাবে হোক সেটা চাচ্ছি। আমরা আশা করছি তাদের যদি কনফিডেন্সগুলি আমরা বলতে পারি, কনসাল্ট করেছি 1 নভেম্বরের মধ্যে মানে এই ট্রাইব্যুনালে এই ঐতিহাসিক বিচার কার্য শুরু হওয়ার কথা। আমরা এই বিচার করতে বদ্ধপরিকর, আমরা এই বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জুলাই অগাস্ট মাসে যে অসংখ্য পরিবারে যে হাহাকারের করুণ কাহিনী রচিত হয়েছে, যে অসীম আত্মত্যাগ ছাত্র জনতা করেছে, তার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্যই এই বিচার আমাদের এখানে হবে এবং এটা খুব দ্রুত শুরু হবে। আমি কোর্টের প্রথম সেশনের ব্যাপারে আমি আমাদের যে চিফ প্রসিকিউটর আছেন তাজুল ইসলাম, ওনাকে আপনাদের কিছু বলতে বলছি। তাহলে আমরা সকালবেলা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে ফেলেছি যে আগামীকালকে আমাদের মাননীয় বিচারকরা যারা আছেন তারা ইতিমধ্যে অফিসে তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। আগামীকালকে সকালে 11টায় আমরা তাদের যে আমাদের বিচারিক পদ্ধতিতে তাদের যে ফেলিসিটেট করতে হয় কালকে আমরা সেই ফেলিসিটেশন করব। কালকে কোনো বিচারিক কার্যক্রম হবে না, কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 10:30 থেকে ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম শুরু হবে এবং সেই নিয়মিত কার্যক্রম প্রথম দিনেই আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ যেটা প্রসিকিউশনের পক্ষ থেকে নেবার কথা সেগুলো আমরা শুরু করবো ইনশাল্লাহ। এটুকু আপনাদেরকে জানাচ্ছি। স্যার, আপনাদের একটা প্রশ্ন যে ট্রাইব্যুনালে কিছু সাংবাদিক এবং কিছু সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, আমরা একই সাথে চাই যে যারা দোষী তাদের বিচার হোক এবং একই সাথে চাই যারা সিনিয়র নির্দোষ তারা যেন কোনো হয়রানির শিকার না হয়। এই আমাদের প্রসিকিউশন টিম আছে, এটা মন্ত্রণালয়ের কাজ না। প্রসিকিউশন টিম ডিউ প্রসেস ফলো করে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবেন। আমরা আপনাদেরকে এটুকু বলতে চাই, বিচার হবে তবে সেটা সুবিচার। ধন্যবাদ।